नमस्कार आज के किछु जीआई कराबो नतून धरनेर जीआई किछु कराबो प्रतिदिन जीआई जीआईटा होच्छे ম্যাথমেটিক্সের একটা আলাদা পার্ট ম্যাথমেটিক্স যেমন ইন্টারেস্টিং জিনিস আছে যারা বুঝতে অসুবিধা হয় তার ধরে 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 আমি টোটালটাই বুঝিয়ে দেব এবং জিআইটাই সেই রকম কম্পিটিশন যারা পরীক্ষা দেবে তাদের জিআইটা মাথায় একটু প্রথমে দিকে খ্যাডমেট খাবে কিন্তু জিআইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং জিআইটা খুব সহজ এবং জিআইটাকে বুদ্ধি খাটি খাটিয়ে করতে হবে আর বেশি কিছু বলবো না আমার চেয়ে যারা সিনিয়র তাদেরকে আমি নমস্কার জানাই আর আমার চেয়ে জুনিয়র যারা কম্পিটিশন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমার হার্দিক অভিনন্দন রইল একদম প্রিপারেশন হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন টু অল দ্য স্টুডেন্টস কারণ কম্পিটিশন পরীক্ষায় একদম মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে যে আমাদেরকে পেতেই হবে এক একটা প্রশ্ন 30 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে তবে আমরা আজকে প্রথমে ধীরে 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 বোঝানোর চেষ্টা করছি বোঝানোর পরেই তারপরে আমরা তোমরা এইভাবে প্র্যাকটিস করবে আমি যেভাবে করছি সেভাবে প্র্যাকটিস করো আমাকে ফলো করো দেখবে আগামী 2 বছরের মধ্যে তোমরা নিজেরা প্রিপেয়ার হয়ে যাবে আর একটা সর্বোপরি বলি আমার শিক্ষাগুরু আমাকে যিনি ক্লাস 3 থেকে ধরে 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 শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন হাতে ধরে ধরে শিখেছেন আমার শিক্ষাগুরু প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয় ওনাকে নমস্কার জানিয়েই আমি শুরু করছি প্রথম যে প্রবলেমটা এই যে দেওয়া আছে গো জিও গো দেওয়া আছে এই গো সমান দেওয়া আছে 44 দেওয়া আছে বলছে হেন HEN হেন সমান 81 দেওয়া আছে দেন তাহলে LOV সমান কত হবে প্রথমে দেওয়া আছে জিও জিও গো সমান 44 দেওয়া আছে হেন হচ্ছে 81 দেওয়া আছে তাহলে লাভ LOV লাভ দিতে পারে হেড দিতে পারে যে কোনো একটা রিড দিতে পারে ব্ল্যাকবোর্ড দিতে পারে যা খুশি শব্দ দিয়ে দিতে পারে দিয়ে দেবার বা এখানেও চেঞ্জ করে দিতে পারে যে কিভাবে আসছে পদ্ধতিটা আমাদের শিখতে হবে পদ্ধতিটা আমাদের শিখলে তাহলে হয়ে যাবে কিভাবে আমরা করব এই পদ্ধতিটা আমরা কিভাবে করব সেটা দেখে নিই এই যে প্রথমে আছে জি ও গো আছে জি হচ্ছে আমাদের প্রত্যেকটা লেটার কোনটা কত নম্বর পজিশনে আছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কত নম্বর পজিশনে আছে এটা আমাদের জানতে হবে প্রথমে যে জি শব্দটা কত লিটারে আছে জি হচ্ছে 7 G7 আর ও হচ্ছে 15 লিটার জি হচ্ছে 7 ও হচ্ছে 15 লিটার এই যে 15 পজিশনে আছে G7 পজিশনে ও হচ্ছে 15 পজিশনে আছে এইভাবে এই যে হচ্ছে 8 পজিশনে হেন ই হচ্ছে 5 পজিশনে এন হচ্ছে এম হচ্ছে আল্লাহ কি থাকুন এন হচ্ছে 14 পজিশনে এবার LOV এলটা আমাদের জানতে এল হচ্ছে 12 ও হচ্ছে 15 ভি হচ্ছে 22 আর ই হচ্ছে 5 এরকম প্রত্যেকটা কোনটা কত নম্বর পজিশনে হচ্ছে নিখুঁতভাবে জানার চেষ্টা করতে হবে পর পর একদম সিরিয়ালি পরপর জানতে হবে তাহলে এরপরে এখানে আমরা আসছি দেখো জিও গো এই যে গো হচ্ছে 7 পজিশনে জি হচ্ছে 7 পজিশনে এটাকে যদি আমরা ফার্স্ট পজিশন ধরি জি হচ্ছে 7 পজিশন আর ও হচ্ছে 15 পজিশন এই দুটো যোগ করলে হবে 22 এই দুটো যোগ করলে 22 আর 22-র সঙ্গে এই যে 44-এর নিয়ে আসতে তাহলে একে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 44 হয়ে গেল তাহলে এই গো হচ্ছে আমরা পজিশনগুলো জির পজিশন 7 ওর পজিশন হচ্ছে এই যে জির পজিশন 7 ওর পজিশন 15 এই দুটো পজিশনগুলো যোগ করলে আমাদের 22 আসছে 22-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 44 এসে যাচ্ছে এরপরে এখানে যদি 66 থাকতো তাহলে 3 দিয়ে গুণ করতাম এখানে যদি 88 থাকতো তাহলে আমরা 4 দিয়ে গুণ করতাম এভাবে আমরা করে যাব তাহলে এবারে হেন দেয়া আছে হেনটা কি আছে HEN হেন এইচটে হচ্ছে 8 পজিশন ই হচ্ছে 5 পজিশন এন হচ্ছে 14 পজিশন এগুলো প্রত্যেকটা পজিশন আমাদের জানতে হবে এবং তাড়াতাড়ি জানতে হবে তাহলে 14 14 8 22 22 5 27 এবার 27-এর সঙ্গে 27-কে একে আমরা 22-কে 2 দিয়ে গুণ করতে আমাদের 44 হয়েছে 27-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 54 এখানে কিন্তু আছে 81 তাহলে কি আর তাহলে তো হলো না তাহলে কী হবে তাহলে একটু বুদ্ধি করে খাটাতে হবে যে এখানে একে 2 দিয়ে গুণ করতে আমাদের 44 হয়েছে ডবল করে দিতে এখানে তাহলে আমাদের যে হেনের পজিশানগুলো যোগ করলাম যোগ করতে আমাদের 27 হলো 27-কে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করতে 44 হলো একে 2 দিয়ে গুণ করলে 54 হবে কিন্তু আছে 81 তাহলে কী হলো কোথায় কী ভুল হয়ে কোনো ভুল হয়নি এখানে ওই দ্বিগুণ হবে না এখানে দেখতে হবে এই যে কটা লেটার আছে এই জি আছে ও আছে দুটো লেটার আছে এ 1 2 দুটো লেটার আছে সেই জন্য 2 দিয়ে গুণ করেছি আর এখানে হেন HEN হেন এখানে কটা লেটার আছে একটা দুটো তিনটে লেটার আছে একে 3 দিয়ে গুণ করতে হবে 27-কে আমরা ডবল না করে যদি 54 থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতাম তাহলে এই এখানে যা বেরোতো তাকে 2 দিয়ে গুণ করতাম এখানে যেহেতু 81 আছে 81 থাকার জন্য আমরা কী করবো এখানে দুটো লেটার ছিল 2 দিয়ে গুণ করেছি এখানে 3টে লেটার আছে 3 দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ করলে হবে 81
81 হলো। এরপরে আমাদের এলওভি, এল ও ভিই আছে, এলটা কত নম্বর পজিশন, এলটা আমাদের জানতে হবে। 12, ও হচ্ছে 15, আর হচ্ছে ভি হচ্ছে 22, আর ই হচ্ছে 5, ই হচ্ছে ফিফথ পজিশন, আর এটা হচ্ছে 22 পজিশন, ও হচ্ছে 15 পজিশন, আর এল হচ্ছে 12 পজিশন। প্রত্যেকটা যোগ করে যে 22 আর 5 যোগ করলে 27, আর 15 আর 12 যোগ করলে 27, 27 যুক্ত 27 হবে 27, 27 যোগ করলে 54 হবে 54 হলো। তাহলে আমাদের এই পজিশানগুলো, এর পজিশানগুলো যোগ করতে আমাদের এল ও ভি, আমরা যে এটা বের করলাম এল ও ভিই, এর যোগ করতে পজিশানগুলো যোগ করতে আমাদের হলো 54। এই 54কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 54কে আমরা 54কে আমরা 4 দিয়ে গুণ করবো। কেন গুণ করবো? একটা দুটো তিনটে চারটে, চারটে আছে, 4 দিয়ে গুণ করলাম, কারণ এখানে দুটো ছিল 2 দিয়ে গুণ করেছি, এখানে তিনটে ছিল, তিনটে লেটার 3 দিয়ে গুণ করেছি, যা পজিশান হয়েছিল আমরা 3 দিয়ে গুণ করেছি, একে 2 দিয়ে গুণ করেছি, দুটো লেটার ছিল 2 দিয়ে গুণ করেছি, এখানে চারটে লেটার আছে 4 দিয়ে গুণ করবো, 4 16, 4 5 20, 20 21, তাহলে 216 হবে। তাহলে 4 16, 4 5 20, 21 216 হবে। তাহলে আমরা কি করলাম, আমরা যতগুলো লেটার আছে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রথমে পজিশানগুলো বের করলাম, পজিশানকে 2 দিয়ে গুণ করলাম, দুটো আছে 2 দিয়ে গুণ করলাম, এখানে তিনটে আছে, পজিশানগুলো যোগ করলাম, যোগ করে আমাদের 27 আছে, তিনটে লেটার আছে 3 দিয়ে গুণ করলাম, এখানে চারটে লেটার আছে আমরা 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করতে হচ্ছে 216, এখানে আমাদের অ্যান্সার হলো 216। তাহলে বি নম্বর অপশান হয়ে গেল। এবার দ্বিতীয় পজিশানটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রিমেনিং থ্রি, রিমেনিং থ্রি, এই তিনটে থেকে, এই যে তিনটে যে আছে তিনটে থেকে, এই যে চারটে আছে চারটের মধ্যে তিনটের সম্পর্ক একই আছে আর একটা সম্পর্ক আলাদা আছে, তাহলে এটা কীভাবে বের করবো? এই যে 6 আছে আর 37 আছে, তাহলে 6 স্কোয়ার কাছাকাছি 36, 36 সঙ্গে 1 যোগ করলে 6 আছে, 6 স্কোয়ার প্লাস 1 যোগ করলে 36 প্লাস 1 হবে 37, এটা 8 আছে, 8 আছে, এটা 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার প্লাস 1 করলে 64 প্লাস 1 এটা 65 হলো, এটা 4 আছে, 4 স্কোয়ার প্লাস 1 4 16 প্লাস 1 এটা হবে 17 হলো। তাহলে এই তিনটে মিল আছে, দেখো যে সংখ্যাটা আছে তার স্কোয়ার প্লাস 1, এই সংখ্যাটা 8 আছে তার স্কোয়ার প্লাস 1, এই সংখ্যাটা 4 আছে তার স্কোয়ার প্লাস 1 করলাম, তাহলে 17 হলো। তাহলে এটাও করি, 2 আছে 2 স্কোয়ার প্লাস 1, তাহলে 4 প্লাস 1 সমান 5, যদি 5 থাকতো তাহলে 4টাই একই হতো, কিন্তু এখানে কত আছে, 9 আছে, তাহলে এখানটায় ডিফারেন্স হয়ে গেল, এখানটা কী হলো, 2 স্কোয়ার প্লাস 5 মানে অর্থাৎ 4 প্লাস 5 সমান 9, অর্থাৎ প্রত্যেকটাতে 1, যত স্কোয়ার প্লাস 1 করেছি এটা স্কোয়ার প্লাস 1 করেছি, এটা স্কোয়ার প্লাস 1 করেছি, এখানে কী করেছি আমরা, 2 স্কোয়ার প্লাস 5 যোগ করতে আমি 9 আসছি, তাহলে এই অ্যান্সারটা আমাদের এখানে রং হয়েছে, এই অ্যান্সারটা আমাদের এখানে রং হয়েছে। তাহলে 2 নম্বর প্রবলেমে আমরা চলে গেলাম। এবার 3 নম্বর প্রবলেমটা দেখো, হারারে, এই যে হারারে, আরে ইজ রিলেটেড টু জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের রাজধানীর নাম হারারে, দ্য ক্যাপিটাল অফ জিম্বাবুয়ে ইজ হারারে, ইজ দ্য সেম ওয়ে অফ আফগানিস্তান ইজ রিলেটেড টু, মানে জিম্বাবুয়ের রাজধানী, জিম্বাবুয়ের রাজধানী দেওয়া আছে হারারে, বা পাকিস্তানের রাজধানী যদি দেওয়া থাকে ইসলামাবাদ, বা বাংলাদেশের ঢাকা, আমাদের ইন্ডিয়ার দিল্লি, এরকম বিভিন্ন, তাহলে আফগানিস্তানের কী হবে? এখানে বলছে কী রিলেশন আছে হারারে, ইজ দ্য জিম্বাবুয়ের সঙ্গে হারারের কী রিলেশন, দ্য ক্যাপিটাল অফ জিম্বাবুয়ে, আর তাহলে আফগানিস্তানের রাজধানীর নামটা কী হবে, আফগানিস্তানের রাজধানীর নাম আমরা জানি কাবুল, তাহলে এখানে ঢাকা, ঢাকা কী দেওয়া আছে, যদি বাংলাদেশ থাকতো তাহলে ঢাকা হতো, ইসলামাবাদ, ইসলামাবাদ এটা পাকিস্তান দেওয়া থাকলে ইসলামাবাদ হতো, কাবুল, এই যে আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, তাহলে এই অ্যান্সারটা হবে, আর দিল্লি ইন্ডিয়া থাকলে দিল্লি হতো, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল হবে, তাহলে এটা হলো। এরপরে আমাদের তাহলে এইভাবে আমাদের শুধু এই কোটা দেশের নাম জানলে হবে না, সমস্ত দেশের, আমাদের সমস্ত দেশের রাজধানীর নাম জানতে হবে, তিন চারটে আমরা রাজধানী যে শিখে গেলাম, চারটে চারটে শিখে গেলে চারটের মধ্যে আসবে এমন কোনো কথা নেই, টোটাল যতগুলো দেশ আছে তাদের রাজধানীগুলো বারবার প্র্যাকটিস করবো, ওগুলো জিকেতে কাজে লাগবে এবং জিআই দুটোতেই কাজে লাগবে। এরপরে প্রবলেম, এরপরে প্রবলেম যেটা আছে দেখো, 4 নম্বর প্রবলেম, 32 ইজ রিলেটেড টু 125, 132 ইজ রিলেটেড টু 125 ইন দ্য সেম ওয়ে অ্যাজ 24 ইজ রিলেটেড টু, কিসের সঙ্গে রিলেটেড টু হবে, এই যে দেখো 32 বলছে 32 সঙ্গে 125, এটা কী সম্পর্ক, 32 সঙ্গে 125 কী সম্পর্ক, বলছে 32 সঙ্গে 125 কী সম্পর্ক, 125 মানে আমরা কী জানি, 5 কিউ জানি, 5 কিউ এখান থেকে তাহলে কীভাবে আমরা 5 নিয়ে আসবো,
তিন যুক্ত দুই করে দেয় ফাইভ হয়ে যাবে, তাহলে ফাইভের ফাইভের কিউ করে দিলে আমাদের ফাইভের কিউ করে দিলে কত হলো 105 125। তাহলে আমরা কি শিখলাম, এই যে যে সংখ্যাটা ছিল এই যে সংখ্যার অঙ্কগুলো যোগ করে দাও, অঙ্কগুলো যোগ করলে ফাইভ হলো, তার কি ঘন করে দাও বা কিউব করে দাও, কিউব করে দিলে পাঁচের কিউব করে দিলে 125 হলো। তাহলে আমাদের যে 24 আছে, যে এই যে নাম্বারটা আছে, এর অঙ্কগুলো যোগ করে দাও, অঙ্কগুলো যোগ করে দিলে 2 যুক্ত 4 কত হবে 24 থেকে 2 যুক্ত 4 6 হবে, এখানে 3 যুক্ত 2 5 হয়েছিল, তার কিউব করতে 125 এসেছিল। তাহলে এই যে 32 সংখ্যাটা, 32 সংখ্যার অঙ্কগুলো যোগ করলে আমরা পেয়েছিলাম ফাইভ, আর ফাইভের কিউ করতে এসে গেছে 125, আর 24-এর অঙ্কগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 2 আর 4 যোগ করলে 6, তার কিউ করলে পেয়ে যাব 216। এই 216, এই যে 216, এই 216টা কোথায় আছে আমাদের দেখতে হবে। অপশান 118 না, এটা হবে না, 216 এখানটা আছে, বি নম্বর অপশান আছে, এটা আমরা দেখে নিলাম। এটা একটা ইন্টারেস্টিং এবং জিআই, এভাবে আমাদের জিআইগুলো পড়তে হবে। এবারে 1 2 3 4 4টা হয়ে গেল, এবার 5 নম্বর পজিশনটা দেখছি দেখ, বিভিন্ন টাইপের জিআইটা আমি করে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো কম্পিটিশান পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা আসে, সেগুলো আমি প্রবলেমগুলো করে দেওয়ার চেষ্টা করছি। পরের যে এটা আছে দেখো, এখানে দেখো তুই প্রশ্নটা আছে ভালো করে পড়ো, 57 ইজ রিলেটেড টু 4925, 57-এর সঙ্গে রিলেটেড টু 4925, ইন দ্য সেম ওয়ে 43 ইজ রিলেটেড টু, এই 43-র সঙ্গে কি রিলেটেড, এখানে অপশান আছে, এর মধ্যে কোনটা ঠিক হবে, এখানে দেওয়া আছে 57, 57-এর সঙ্গে 4925, এটার সঙ্গে এর কি সম্পর্ক আছে আমরা আগে বের করার চেষ্টা করি। 57 দেওয়া আছে, এর সঙ্গে এটার কি সম্পর্ক, আচ্ছা দেখি, এই যে 5-এ স্কোয়ার করলে 25 হয়, আর 7-এ স্কোয়ার করলে কত হয়, 7-7-49 হয়, তাহলে আমরা পেয়ে গেলাম, আর কিছু চিন্তা করতে হবে না, 5-এ স্কোয়ার করলে 25, আর 7-এ স্কোয়ার করলে, এটা 5-এ স্কোয়ার করলে 25 হলো, আর 7-এ স্কোয়ার করলে 49 হলো, তাহলে এটাকে স্কোয়ার করে দাও 25, এটাকে স্কোয়ার করে দাও 49 হলো। তাহলে একই রকমভাবে এই যে 43 আছে, এই যে 43-কে আমরা একইভাবে করবো, এটাকে স্কোয়ার করবো এখানে, এটাকে স্কোয়ার করে এখানে বসাবো, এটাকে এখানে বসিয়েছি, এটাকে এখানে বসাতে আমার 4925 আছে, 4925 আছে, তাহলে 3-এ স্কোয়ার করো, 3-এ স্কোয়ার করলে কত হবে, 3-এ স্কোয়ার করলে 3-3-9 হবে, আর 4-এ স্কোয়ার করো, 4-4-16 হবে, তাহলে অ্যান্সারটা কত হবে, 916 হবে, অ্যান্সারটা কী হবে, এ 3-এ স্কোয়ার করলে 9 হলো, 4-এ স্কোয়ার করলে 16 হলো, তাহলে অ্যান্সারটা হবে 916, কোনটাতে আছে দেখি 916, এই যে 916 এখানটায় আছে, বি নম্বর অপশান আছে, তাহলে এটা হয়ে যাবে। তারপরে যে 6 নম্বর যেটা আছে দেখো কীভাবে করছি, দেখো 6 নম্বর পজিশনটা আমাদের কীভাবে আছে দেখো, 512 বলছি, এই 512 সঙ্গে 10-এর একটা সম্পর্ক আছে, বলছি 512 থেকে 512 কিসের কিউ, 8-এর কিউ, 8-8-64 64 আটে 8-এর কিউ, 8-এর কিউ হলে 512 হয়, 8-এর কিউ থেকে 10, 8-এর সঙ্গে 2 যোগ হলে 10 হয়, কিন্তু এটা তো কারো কিউ নয়, তাহলে এটা হবে না, তাহলে কীভাবে করতে হবে, তাহলে এই এত ছোটো, তাহলে আমরা এবার যোগ করে দেখি, অঙ্কগুলো যোগ করে দেখি, 2 যুক্ত 1 3, 5 3 8, 8-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 10 আসে, 7-1-8, 8-4-12, 12-র সঙ্গে 2 যোগ হলে 14, এখানে 14 কোনো অপশান নেই, তাহলে হবে না, তাহলে কী করতে হবে, যোগ করলে হলো না, যোগ করে 2 যোগ করলে এখানে এখানে আমরা যোগ করতে 8 হয়েছে, 2 যোগ করতে 10 হয়েছে, এখানে যোগ করবো 7-5-12, 12-র সঙ্গে 2 যোগ করলে এখানে যদি 14 আসতো তাহলে অ্যান্সারটা হয়ে যেত, তাহলে হলো না, তাহলে কী করতে হবে, আমরা একবার গুণ করে দেখি, অঙ্কগুলোর গুণ করে দেখি, 5 1 × 2, তাহলে 5-5 দিয়ে 10, তাহলে 10 এসে গেছে, তাহলে একই রকমের 4 × 1 × 7, 4-4 × 7 4-7-28, তাহলে 28 এইখানে অ্যান্সারটা 28 আছে, তাহলে কী করতে হলো, এই প্রবলেমে আমরা কী করলাম, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার অঙ্কগুলো একক দশক শতক এই অঙ্কগুলোর গুণ করে দিলাম, গুণ করতে আমাদের 10 হলো, এখানেও একই রকমভাবে একক দশক শতকের গুণ করে দাও, 7-7, সেই 7-এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে 7-28 হবে, তাহলে 28 এখানে যে অপশান আছে 28 অ্যান্সার হয়ে গেল, তাহলে এটা 6 নম্বর প্রবলেম আমরা করে দিলাম। 7 নম্বর প্রবলেমটা দেখো, এইভাবে প্রবলেমগুলো আসে, যে পিওইউএনডি পাউন্ডের সঙ্গে DNUOP এর সম্পর্ক আছে, তাহলে কিংস KINGS এর সঙ্গে কী সম্পর্ক হবে, তাহলে একটু ভালো করে চোখ বুঝে দেখে নাও, POUND POUND দেওয়া আছে, আর লেখা আছে DNUOP, এটা এটা এটার সঙ্গে এটা কী সম্পর্ক দেখো, একটু বলি না, এর শেষেরটা, এর প্রথমেরটা, তারপরেরটা, 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 তারপরেরটা,
অর্থাৎ এটা যা আছে এটা উল্টিয়ে দিলে এটা এসে গেছে। তাহলে এটা একই রকম ভাবে কিংস KINGS আছে, এখান থেকে আমরা উল্টিয়ে দেব। তাহলে এই লাস্ট থেকে লিখবো এস, তারপরে কি লিখবো, জি লিখবো, তারপরে এন লিখবো, তারপরে আই লিখবো, তারপরে কে লিখবো। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার SGNIK। SGNIK কোথায় আছে দেখো, SGNIK এটা না, SGNIK এই অ্যান্সারটা হবে, SGNIK এই অ্যান্সারটা এসে গেল, আমরা এটা করে দিলাম। এভাবেই আমরা করে দেবো। এরপরের প্রবলেম দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ফর্মড ফ্রম দ্য ওয়ার্ড অ্যাসপিরেশান। এই অ্যাসপিরেশান কোথা থেকে কোন শব্দটা তৈরি করা যাবে, আমরা বিভিন্ন সময় পরীক্ষা করে যে কোন শব্দটা তৈরি করা যাবে না, আর এখানে বলেছে চারটার মধ্যে তিনটি তৈরি করা যাবে না, একটা মাত্র তৈরি করা যাবে, সেইটা কোন শব্দটা তৈরি করা যাবে। তাহলে এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা বিভিন্ন টাইপে পড়ে, যে দুটো টাইপে পড়ে, যে একটা শব্দ থেকে একটা একটা ওয়ার্ড থেকে, একটা বড় ওয়ার্ড থেকে তিন চারটে ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডে তিনটে তৈরি করা যাবে কিন্তু একটা তৈরি করা যাবে না। আর এখানে বলেছে তিনটে তৈরি করা যাবে না, একটা তৈরি করা যাবে, কেবলমাত্র একটা, কোনটা তৈরি করা যাবে, তাহলে চারটাই দেখতে হবে কোনটা তৈরি করা যাবে। দেখো প্রথমে দেখো অ্যাসপিরেশন, এ আছে এখানে, রেট RET, এখানে ই নেই, তাহলে এটা তৈরি করা যাবে না। রেঞ্জ RANG, এখানে জি নেই, এটা তৈরি করা যাবে না। পয়েন্ট PPO PO I, এখানে আই আছে, N আছে, টি আছে, টি আছে, POI, দেখো পি আছে, পি আছে, ও আছে, ও আছে, আই আছে, আই আছে, এন আছে, এন আছে, টি আছে, টি আছে, তাহলে এইটা তৈরি করা যাবে। দেখি এটা তৈরি করা যাচ্ছে কিনা দেখি। পোস্টিং POSTING, পোস্টিং যেটা দেওয়া আছে দেখো, পোস্টিং পি, এখানে পি আছে, এই যে পি, পি আছে, ও, ও আছে, ও আছে, এস আছে, এস আছে, টি আছে, এই যে টি আছে, আই, আই আছে, আই আছে, এন আছে, এন আছে, কিন্তু এখানে কোনো জি নেই, এখানে কোনো জি, এই যে জি, এখানে কোনো জি নেই, তাহলে এইটা তৈরি করা যাবে না। তাহলে এখানে তিনটে তৈরি করা গেল না, মাত্র কি শব্দটা তৈরি করা গেল, পয়েন্ট POINT এই শব্দটা তৈরি করা যাবে, আর চারটের মধ্যে তিনটে তৈরি করা যাবে না, একটা মাত্র তৈরি করা যাবে। আর তা নাহলে অন্য সময় কীভাবে প্রবলেমগুলো আছে, যে তিনটে ওয়ার্ড তৈরি করা যাবে, একটা মাত্র তৈরি করা যাবে না, সেটাই খোঁজো। এর দু টাইপের প্রবলেম আছে, এটা আমরা এভাবে আমরা সলভ করে দেবো। এর পরের যে প্রবলেম আছে দেখো, পরের প্রবলেমটা দেখো, এটা ইন্টারেস্টিং প্রবলেম, ন নম্বর যে প্রবলেমটা আছে এটা ভালো করে দেখো কি দেয়া আছে। বলছি এইচ, ইফ এইচ ইজ ইকুয়াল টু 12 অ্যান্ড VB ইকুয়াল টু 36, তাহলে দেন MNO ইকুয়াল টু কত হবে। তাহলে এইচটা দেওয়া আছে 12, আমরা এইচ, আমরা এই যে এইচটা জানি, এইচটাকে আমরা কি জানি, এইচটা আমরা 8 পজিশানে জানি, 8 জানি, তাহলে 8 পজিশান, 8 থেকে আমাদের 12 আসছে, তাহলে 8 থেকে 12 আসছে, কীভাবে আসবে 8 থেকে 12, আচ্ছা ভি হচ্ছে আমাদের 22, ভির পজিশান, আর বি এর পজিশান হচ্ছে 2, তাহলে যোগ করলে হচ্ছে 24, এই 24 থেকে আসছে 36, তাহলে কীভাবে আসছে। বলছে এইচের পজিশান হচ্ছে, এইচের পজিশান হচ্ছে 8, এইচের পজিশান হচ্ছে 8, আর হচ্ছে এখানে আসছে 12, এইচের পজিশান আসছে 8, এখানে আসছে 12, তাহলে এখানে 12 আসছে, এইচের পজিশান 8, এখানে আসছে 12, তাহলে এইচের পজিশান আসছে 8, এখানে আসছে 12, 8 থেকে 12 কীভাবে নিয়ে যাবো, 8 থেকে 12, আর এখানে আমরা ভিবি, ভি এর পজিশান হচ্ছে 22, আর বি এর পজিশান 2, যোগ করলে হচ্ছে 24, এখান থেকে আমাদের 36 আসছে, কীভাবে আসছে। বলছে 8 থেকে 4 যোগ করলে 12 হচ্ছে, তাহলে 24 থেকে 4 যোগ করলে 28 হবে, তাহলে হলো না তো, তাহলে কীভাবে হবে। আমরা যদি 8কে যদি কত দিয়ে গুণ করলে 12 হবে, আমরা যে 8কে যদি দেড় দিয়ে গুণ করি বা 3/2 দিয়ে যদি গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে 4, 4 3 হবে 12, আবার 24কে যদি আমরা 3/2 দিয়ে গুণ করি, 2 12, 12 3 হবে 36, তাহলে আমরা 8 থেকে, এই যে এইচের পজিশান হচ্ছে 8, 8 থেকে 12 কী করতে হলো, গুণিত 3/2 অর্থাৎ মাল্টিপুল বাই 3/2, আর এটা ভিবি এর পজিশানের যোগ করলে হলে 24, একে যদি 3/2 দিয়ে গুণ করা হয় তাহলে 36, একই রকমভাবে এমএনও,
এম এন ও, এম এর পজিশনটা আমরা 13 জানি, এন এর পজিশন আমরা 14 জানি, ওর পজিশন আমরা 15 জানি, এটা যোগ করব। যোগ করলে কত হয়? 5 4 9 9 3 12 2 1, এটা যোগ করলে হচ্ছে 42। তাহলে এই পজিশন এম এন ওর পজিশন হচ্ছে 42। তাহলে 42 এইটাকেই আমরা 3 2 গুণ করতে 12 হয়েছে, একেই আমরা যে 24 হয়েছিল 24 3 2 গুণ করতে 36 হয়েছে, আর এখানে এম এন ও এটাকে আমরা গুণ করব 42 3 2 দিয়ে গুণ করব। 3 2 দিয়ে গুণ করলে 2 হবে 2 21, 3 3 দিয়ে 6 63 হবে। তাহলে 42 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে, 2 দিয়ে কাটাকাটি করলে 21 × 3 = 63, তাহলে এখানে অ্যান্সারটা হবে 63, এই অ্যান্সারটা আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সাধারণত 1 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, কিন্তু 3 2 মাঝে মাঝে 1.5 এইটা দিয়েও গুণ করতে হবে, যে 11 থেকে 12 কী করে এলো, 24 থেকে 36 কী করে এলো, এটা 3/2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তা নাহলে আমাদের এইভাবে করে দেবে, 8 সঙ্গে x গুণ করলে হচ্ছে 12 হলো, তাহলে x সমান 12/8, তাহলে এটা 3/2, এবার 3/2 এভাবে বের করে দেবে, বের করলেও এসে যাবে। তাহলে এরপরে যে প্রবলেমটা 10 নম্বর প্রবলেম, কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ট্র্যাঙ্গেলস ইন দ্য ফলোয়িং ফিগার। এই ফলোয়িং ফিগার থেকে আমাদের কতগুলো ট্র্যাঙ্গেল পাওয়া যাবে, ফলোয়িং ফিগার থেকে আমাদের কতগুলো ট্র্যাঙ্গেল পাবো, ফলোয়িং ফিগার থেকে আমরা কতগুলো ট্র্যাঙ্গেল পাবো একটা দেখে নেই। এটা ভালো করে দেখো কীভাবে পাচ্ছি, দেখো এই যে আমাদের একটা ভালো করে জিনিস একটা শিখতে হবে, যে আমরা ট্র্যাঙ্গেলটা কীভাবে পাবো ভালো করে বুঝে নিই, ভালো করে বুঝে নিলেই আমরা পেয়ে যাবো ট্র্যাঙ্গেলটা কীভাবে পাবো। ট্র্যাঙ্গেলটা এখানে দেখো, এই যে এটা একটা আমরা ধরো ট্র্যাঙ্গেল আছে, এইভাবে আমরা যদি ভাবি 1 2 যদি লিখে দিই, এখানে একটা সূত্র আছে 1 + 2 = 3, এটা অনেকে জানো অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য আবার রিপিটেশন করে দিচ্ছি। এখানে ধরো 1 2 3 লিখে দাও, 1 + 2 = 3, অর্থাৎ 6টা ত্রিভুজ পাবো এখানে, এ 6টার বেশি ত্রিভুজ হবে না। এভাবে আমরা যদি করি 1 2 3, 1 2 3 4 যোগ করলে 1 + 2 + 3 + 4, 4 3 7 2 9, একে 10 10টা আমরা ট্র্যাঙ্গেল পেয়ে যাবো এখানে। এরপরে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, ভালো করে দেখো এই যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে আমরা কতগুলো পাবো আমি এখানটায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এইদিকে দেখো, এইদিকে দেখো এখানটায় আছে আমাদের, এইভাবে ছবিটা আছে, এইভাবে আছে, এইভাবে করে দাও, এই এই ছবিটা আছে, এখানে আমরা কতগুলো ট্র্যাঙ্গেল পাবো, যে 12 পাবো না, 18 পাবো না, 22 পাবো না, 26 পাবো, কতগুলো আমরা ট্র্যাঙ্গেল পাবো এখানটা বোঝার চেষ্টা করো। দেখ আমরা প্রথমে যদি এই ট্র্যাঙ্গেলটার কথা ভাবি, এই ট্র্যাঙ্গেলটার যদি কথা ভাবি, এই ট্র্যাঙ্গেলে ভাবলে এখানটা আমরা যদি এইভাবে আমরা যদি ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে এভাবে আছে, এভাবে আছে, দেখো এটা আছে, এটা আছে, এইভাবে আছে, একটা দুটো দুটো রেখাংশ আছে, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ। আমরা যদি 1 2 3 করি, তাহলে এখানে 3 + 2 + 1, অর্থাৎ 6 6টা আমরা এখানে ট্র্যাঙ্গেল পাবো। তাহলে এখানে কটা ট্র্যাঙ্গেল পেলাম? 8, এইটা থেকেই আমরা 6 6টা ট্র্যাঙ্গেল পেয়ে গেলাম। এরপরে সেপারেশানগুলো দেখো, যে কোন কোন ট্র্যাঙ্গেল আমরা পাচ্ছি, দেখো এখানটা একটু ভালো করে দেখে নাও কী কী আমরা ট্র্যাঙ্গেল পাচ্ছি। এখানে 1 নম্বর পাচ্ছি, 1টা পাচ্ছি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এটা আলাদা ট্র্যাঙ্গেল আছে, এটার ভিতরে এর ভিতরে আমরা শুধু 6টা পেয়েছি, আর এটা আমরা পেলাম আর 6, আগে পেয়েছিলাম 6টা, এটা থেকে আমরা কটা পেয়েছিলাম 6টা, এই যে 6টার হিসাব করে দিয়েছি, এটা 6টার হিসাব করে দিয়ে 6 + 5 = 5 = 11টা পেয়েছি। আর কটা পাবো দেখো, এরপরে আমরা ভাববো দেখো, যে এই যে 6 + 5 = 11 পেয়ে গেলাম, এরপরে আমরা এই যে কমন কমন কতগুলো পাবো দেখো, এটা একটা পাচ্ছি দেখো, এই যে একটা এই ট্র্যাঙ্গেল আর এই ট্র্যাঙ্গেল যোগ করলে এটা একটা ট্র্যাঙ্গেল পাবো, আর এটা একটা পেলাম। একই রকম ভাবি এই ট্র্যাঙ্গেল এটা এটা পাবো, তাহলে এখানে আমরা 2টো পেয়ে গেলাম, +2 পেয়ে গেলাম, আচ্ছা এদিকে পেলাম। তারপরে কি পাবো দেখো, তারপরে পাচ্ছি দেখো কমন যেগুলো পাচ্ছি, এগুলো সেপারেট পেয়েছিলাম, সেপারেট আমরা 1 2 3 4 5 5টা পেয়েছি, আর এই ট্র্যাঙ্গেল থেকে আমরা পেয়েছি 6টা, আর এখানে এই যে এই কমন এই যে ছবিটাকে দিয়েছি, এখানে 2টো পেলাম, এটা আর এটা 2টো পেলাম, তাহলে 11 2 13,
আবার কমন কি পাচ্ছি দেখো, এই যে আমি ছবি এঁকে দিচ্ছি দেখো, এই যে ট্র্যাঙ্গেল এটা একটা পাবো, আর এখানে একটা আমরা ছবি এঁকে দিচ্ছি দেখো, এটা একটা পাবো তাহলে আরও দুটো পেলাম, তাহলে এই ট্র্যাঙ্গেল একটা পেলাম, এটা একটা পেলাম, আর এটা একটা পেলাম, দুটো পেলাম, তাহলে আরও দুটো পেলাম। আচ্ছা দেখো, এরপরে আমরা এখান থেকে একটু ভাবি, এই যে এই এই কালার দিয়ে আমি দেখে দিচ্ছি দেখো, এখান থেকে এই পোর্শনটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, কোন পোর্শনটা, এই পোর্শনটা উপরের ট্র্যাঙ্গেল আর এই পোর্শন, এই চতুর্ভুজ, এই দুটো নিয়ে একটা কমন ট্র্যাঙ্গেল পাবো, তাহলে এখানে আর একটা পেলাম আর একটা পাবো, দেখো এটা কমন পেলাম, আর একটা পাবো, একদম বড় একটা পেলাম, এই যে বড় ত্রিভুজ, এই ত্রিভুজটা তো কোথাও ধরা হয়নি, সেখানে আর একটা পেলাম, তাহলে কতগুলো পেলাম, 11, 2, 13, 13, 15, 15, 17 আর একটা পাবো দেখো, সেই ট্র্যাঙ্গেলটা আমরা কিন্তু ধরিনি, এটা এই যে মাঝখানের এই ট্র্যাঙ্গেলটা কিন্তু ধরা হয়নি, তাহলে এখানে আর একটা পেলাম, তাহলে মোট হবে 18টা ট্র্যাঙ্গেল আমরা পাবো। কীভাবে করছি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো, এখানে দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো কীভাবে পাচ্ছি দেখো, আমরা এই যে ট্র্যাঙ্গেলটা, এই ট্র্যাঙ্গেলে মোট কটা পাবো, 1, 2, 3, তাহলে 1+2+3 এখানে 6টা পেলাম, ভালো করে ট্র্যাঙ্গেলগুলো বোঝার চেষ্টা করো, আর যে যার একটা সেম, এটা 1, 2, 3, 4, 5 তাহলে ওখানে 6+5 ওটা পেলাম। এরপরে কমন পোর্শনগুলো কী কী পাচ্ছি দেখো, এটা একটা আর এটা একটা, এই দুটো পেলাম, +2 পেলাম হয়েছে। এরপরে আরও পাবো দেখো, যেগুলোকে আমি এটা এই কালার দিয়ে একটা পেলাম মানে এইগুলো দিয়ে এই টোটাল এটা একটা পেলাম, তাহলে দুটো পেলাম, আরও দুটো পেলাম হয়েছে। এরপরে দেখো আমরা এখানে দেখো, এই যে মাঝখানে এটা একটা ট্র্যাঙ্গেল আছে, এই মাঝের ট্র্যাঙ্গেলটা, এই ট্র্যাঙ্গেলটা আমরা কিন্তু হিসাব করে দিই, এই যে ট্র্যাঙ্গেলটা, তাহলে এই মাঝখানে এটা একটা ট্র্যাঙ্গেল পেলাম, +1 পেলাম। এরপরে আর এই কোণ ধরে, এই ত্রিভুজের এই কোণ ধরে একটা বড় ত্রিভুজ পাবো, আর এই উপরের পোর্শন আর মাঝখানের পোর্শন ধরে আরেকটা পাবো, উপরের পোর্শন বলতে এই পোর্শনটা আছে, আরেকটা এই পোর্শন আছে, আরেকটা এই পোর্শন আছে, তাহলে আমরা বড় ত্রিভুজ যখন পাবো তখন বড় ত্রিভুজ পেলাম, আর এই দুটো নিয়ে একটা আরেকটা পাবো, অর্থাৎ আমরা ত্রিভুজটা পেলাম দেখো, এই দুটো নিয়ে কি পেলাম, এটা এটা এটা, অর্থাৎ আমি যদি এভাবে আমি যদি এটা করে দেই, এখান থেকে এই ত্রিভুজটা পেলাম, তাহলে মোট আরও একটা পেলাম, তাহলে মোট কত পেলাম, এখানটায় আমরা এই ত্রিভুজ দিয়ে এটা একটা বড় একটা পেলাম, আর এই মাঝখানের একটা পেলাম, মোট 3টে পেয়ে গেলাম, এখানে প্লাস আর একটা 1 হবে, 3টে। ভালো করে দেখে নাও, আমরা প্রথমে কি বলেছি দরকার হলে আবার বুঝিয়ে দিচ্ছি কারণ এটা হয়ে গেল মোট হচ্ছে 18টা, যদি সময় থাকে আরেকবার বুঝিয়ে দেবো, কারণ এখানটা একটু দেখে নেই, এই যে কী দেওয়া আছে এটা দেখো, পরের পোর্শন এটা দেওয়া আছে BA, ফাইন্ড দ্য রিপিটেড সিরিজ, এখানে রিপিটেড সিরিজ কী হবে, এখানে কতগুলো আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আছে, মানে 3×5, 15, তাহলে 3টা করে ভাগ করে দাও, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, এইবার দেখো কোথায় কী আছে, এ বি সি, এখানে সি আছে, এখানে সি বসিয়ে দাও, এখানে এ বি আছে, এখানে সি বসিয়ে দাও, এখানে এস সি আছে, এখানে বি বসিয়ে দাও, এখানে এখানে এ বি আছে, সি বসিয়ে দাও, এখানে যেটা নেই সেটা বসিয়ে দাও, দেখো বিএসি সিএবি, বিএসি সিএবি, বিএসি সিএবি, পরপর চলে যাবে, কীভাবে আসবে, বিএসি সিএবি, তাহলে কী কী এলো, কী কী বসালাম মাঝখানে, কী কী বসালাম দেখো, এখানে সি বসালাম, এখানে সি বসালাম, এখানে বি বসালাম, এখানে সি বসালাম, এখানে এ বসালাম, তাহলে কী কী বসালাম, এখানে সি বসালাম, তাহলে সি বসালাম, এখানে একটা সি বসালাম, সি বসালাম, এখানে বি বসালাম, বি বসালাম, এখানে সি বসালাম, সি বসালাম, এখানে এ বসালাম, এ বসালাম, তাহলে এই অপশানটা হবে সিসিবিসিএ, অর্থাৎ এই অ্যান্সারটা হবে। তারপরে যে লাস্ট যে প্রবলেমটা সিসিবিসিএ হলো, হয়েছে, তাহলে এখানেই শেষ করে দিলাম, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।